আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজারে কমছে না দাম, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, রিভা গাঙ্গুলির দাসের সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের। মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে করোনা মহামারী থেকে সহসায় মুক্তি মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সীমান্তে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজারে দাম কমছে না। রাজধানী খুচরা বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, আমদানি করা বড় পেঁয়াজও 53 থেকে 54 টাকা কেজি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বাজারে সাজানো এমন বস্তা শাড়ি দেখে বোঝার উপায় নেই, দেশে পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে। পর্যাপ্ত দেশি পেঁয়াজ মজুত থাকলেও তার দাম কমার লক্ষণ নেই। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, টিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রিসহ নানামুখী উদ্যোগেও বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। আমি পেঁয়াজ কিনেছি মনে হয় 2 মাস আগে, তখন 40 টাকা করে কেজি কিনেছি। আমি তখন ভেবেছি যে আরেকটু মনে হয় দাম কমবে, এখন দেখি যে অনেক দাম। সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তো তাদের জন্য সমস্যা, আমাদের নিচেও অনেক আছে তাদের আরও বেশি সমস্যা। প্রথম মনিটরিং করলাম যে এটা আমদানিকৃত পেঁয়াজ, সেটা 70 থেকে 75 টাকাও বিক্রি হয়েছে, সেটা আছে 50 টাকা চলে আসছে। তো এটা তো সরকারের, শুধু আমরা মনিটরিং না, সরকারের বিভিন্ন সংস্থার একযোগে এবং সরকারের দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা ছিল যার কারণে কিন্তু আমরা এটা ফিরে আনতে পারছি। আগে এলসি করা ভারতীয় পেঁয়াজ দেশে আসা শুরু হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত মজুদও আছে। তারপরও সেই পেঁয়াজের কেন এত দাম তা বুঝতে পারছেন না ক্রেতারা। মোকাবে জল দাম কমে, তাহলে আমরা এমনি কমাই দিন। কাস্টমার বলতে নাই, মার্কেটে যাই দু একজন লোক আছে, সেটা মিডিয়ার লোকজন, তাছাড়া নাই, আমরা দেখতেছেন বসে আছি। এদিকে দাম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বিভিন্ন সংস্থা। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও অস্থিরতা তৈরি হয়েছে। তবে গত কয়েকদিন ধরে ক্রেতা শূন্য থাকার কারণে নতুন করে আর দাম বাড়েনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সন্ধ্যায় আরও 108 টন ভারতীয় পেঁয়াজ ভর্তি 5টি ট্রাক বাংলাদেশে এসেছে। এর আগে শনিবার এই বন্দর থেকে 31টি ট্রাকে 721 টন পেঁয়াজ আসে। এ নিয়ে ভোমরা বন্দর দিয়ে 2 দফায় মোট 829 টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন সপ্তাহখানেক ধরে এসব পেঁয়াজ সীমান্তে আটকে থাকায় তাতে পচন ধরেছে। এছাড়া এখনও সাতক্ষীরার ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজবাহী শতাধিক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় থাকলেও ছাড়পত্র না থাকায় সেগুলো বাংলাদেশে আসতে পারছে না। একই কারণে গত 7 দিনে একটি ট্রাকও ঢুকতে পারেনি বেনাপোল সীমান্ত দিয়ে। রোদ বৃষ্টিতে 3 থেকে 4 হাজার টন পেঁয়াজে পচন ধরেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন ভারতের এমন টালবাহানার কারণে দুদেশের ব্যবসায়ীদের প্রায় 15 কোটি টাকা ক্ষতি হয়েছে। সংকট সমাধানে দুদেশের ব্যবসায়ীরা অনেক চেষ্টা তদবির করলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশের অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাথে বিদায় সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনৈতিক দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করেছেন। এ সময় রিভা গাঙ্গুলি দাস আশা প্রকাশ করেন দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এ বাস্তবতা ইতিমধ্যে সীমান্ত সমস্যা,
ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। তিস্তার পানি বণ্টন সহ অভিন্ন নদীর পানি বণ্টনে বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান দেশে করোনার নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12% নেমে এসেছে, বিপরীতে সুস্থতার হার বেড়েছে 73%। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে, করোনা হয়তো বাংলাদেশ থেকে নির্মূলের পথে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা সহ এবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শীতকালে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্য হয়তো এটা আমার মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। আসছে শীতে কোনো কোনো ক্ষেত্রে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শীতকালে করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, কেনই বা এই আশঙ্কা? অত্যন্ত বিপজ্জনক এই ভাইরাস শুরু হয়েছিল ঠান্ডার শহর চীনের উহানে। বিশেষজ্ঞরা মনে করছেন ঠান্ডায় এই ভাইরাস শক্তিশালী হয়ে ওঠে, ফলে আগামী ডিসেম্বরের বিশ্বের অন্যান্য দেশের সাথে যখন বাংলাদেশের গড় তাপমাত্রা 10-15 ডিগ্রির মধ্যে নেমে আসবে, তখন হয়তো করোনার আরেকটি ঢেউ আসতে পারে। গত বছর যখন চায়না থেকে প্রথম হয়তো ডিসেম্বর মাসে, তো ওই সময় তো প্রচণ্ড শীত ছিল, তখন থেকেই ধারণা করা অনেক শীত প্রধান দেশে কিন্তু এটা বাড়ছে ওই সময়টাতে, তখন থেকে কিন্তু আমাদের সবারই একটা শঙ্কা শীতে হয়তো এটা বাড়বে। আমরা যে শঙ্কা করছি বা মাননীয় প্রধান যে কথাটা শঙ্কাটা বলছেন, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। বিশেষজ্ঞদের মত, মানুষের মধ্যে সার্বজনীনভাবে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার অভ্যাস বাড়ানো এবং পরীক্ষা ও আইসোলেশনের মতো স্বাস্থ্যবিধির আবারও কঠোর প্রয়োগ প্রয়োজন। যদিও সংক্রমণ হার কম, মৃত্যুর মিছিল কিন্তু কমছে না, ডেলি কম বেশি মারা তো যাচ্ছে, এখানে ওঠানামা করছে, গতকাল 26, তার আগে 32, তার আগে 42 কম। সুতরাং আমরা কিন্তু ঝুঁকিমুক্ত এখনও বলবো এটা কিন্তু ঠিক নয় আসলে। সুতরাং আমাদেরকে আরও কিছু অবজার্ভ করতে হবে। তারপরে জনগণের জন্য কথাটা বলবো যে একটু কম মনে করে আপনার যা খুশি তাই কিন্তু করবেন না। মানুষের সচেতনতা ও সহযোগিতা না থাকলে দেশ বিপজ্জনক এই মহামারী থেকে মুক্তি পাবে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 1 জন ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও 2 জনের, জেলায় নতুন শনাক্ত 17। কুষ্টিয়ায় সবশেষ 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21। চট্টগ্রামে করোনায় মারা গেছে 1 জন, জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 46 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020-এর চূড়ান্ত ও চিকিৎসা ডিগ্রি রহিতকরণ আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের সাথে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও কমনওয়েলথ অফ ডমিনিকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সচিবালয়ে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে সরকার দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ আহ্বান জানান। বেগম জিয়া গুরুতর অসুস্থ দাবি করে তার উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান তিনি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদারে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারো নাই। আমাদের রাজনীতির সঙ্গে তার সুচিকিৎসার বিষয়টাকে
সম্পৃক্ত করা এক ধরনের অপরাজনীতি। এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি একান্তই প্রয়োজন হলে, উনি যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারেন। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিককে গ্রেফতার করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন ড্রাইভার মালিক। রাজধানীতে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘা জমি, বামুনিটেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, শ্রীনামে 1টি 7তলা বাড়ি এবং হাতিপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন রয়েছে। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর বড় খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসাও আছে ড্রাইভার মালিকের। তার আরও সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। মালিকের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে যোগদান করেছিলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মহোদয়, উনি তার ড্রাইভার ছিলেন, এ বিষয়টি উনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয়, দীর্ঘদিন যাবৎ সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একই পদে থেকে, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থবৈভবের মালিক উনি হয়েছেন। করোনাকালে অসচ্ছল শিক্ষার্থীরা নিয়মিত বেতন দিতে না পারলেও অনলাইন ক্লাস থেকে তাদের বঞ্চিত করার না করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্যারেন্টস ফোরাম অফ মাস্টারমাইন্ড আয়োজিত সংবাদ সম্মেলনে মাস্টারমাইন্ড স্কুলের অভিভাবকরা এ আহ্বান জানান। তা না হলে খুদে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ব্যাঘাত ঘটবে বলেও মন্তব্য করেন তারা। শফিউল আলম সুজনের রিপোর্ট। করোনার কারণে 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য জন্য অনলাইন ক্লাস চালু হয়েছে বিভিন্ন স্কুল কলেজে। স্কুল বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের জন্য কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কড়াকড়ি করে আদায় করছে টিউশন ফি। কিন্তু করোনা পরিস্থিতিতে এমনিতেই নানা সংকট, তার উপর বাড়তি এই খরচের চাপে পড়েছেন অভিভাবকরা। এখনকার শিশুরা ঘরে থাকতে থাকতে এমনিতেই কিন্তু মানসিক অবসাদের শিকার হচ্ছে। তার মধ্যে যদি সে যখন জানতে পারে যে পিতার আর্থিক অনটনের কারণে তার স্কুল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু আরও মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ার কথা, এবং সেটি করার অধিকার স্কুলের আছে কিনা। মাস্টারমাইন্ড স্কুল এবং তার সাথে আরও অন্যান্য যে অমানবিক স্কুলগুলো আছে, যাদেরকে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না, আপনারা তাদেরকে একটু খোঁজ করুন, তাদেরকে একটা নীতির মধ্যে নিয়ে আসুন। অভিভাবকদের অভিযোগ, জুলাই মাস পর্যন্ত নিয়মিত বেতন দেওয়ার পরও 2 মাসের বকেয়া বেতন থাকায় মাস্টারমাইন্ড স্কুল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার নোটিশ দিয়েছে। এই মুহূর্তে এই করোনাকালের সময় যারা একেবারে পেমেন্ট করতে পারছে না কিন্তু ইন ফিউচারে করবে, সেই অভিভাবকদের বাচ্চাদেরকে যেন কোনোভাবে স্কুল থেকে বের করে না দেওয়া হয়। শুধু টিউশন ফির জন্য চাপ না দিয়ে অনলাইন ক্লাসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিও জানান মাস্টারমাইন্ড স্কুলের অভিভাবকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। 2021 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আরও একটি পানি শোধনাগার প্লান্ট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। সকালে চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ওয়াসা কার্যালয়ে ডক্টর মাহফুজুর রহমানকে স্বাগত জানান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এ সময় নগরবাসীর দুর্ভোগ দূর করতে ওয়াসার নিয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে এটিন বাংলার চেয়ারম্যানকে অবহিত করেন ওয়াসার এমডি। এ পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে 2030 সাল পর্যন্ত বন্দর নগরীতে পানির সমস্যা থাকবে না। এই
ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হব। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি, এখানে কোনোরকম জীবাণুমুক্ত পানি এবং কোনোরকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। আমি খুব স্যাটিসফাই যে জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে উদ্যোগে উনি সিটাংয়ের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে অসহায়তে এই ম্যানেজমেন্টের বা ওয়াসার যেসব প্রকল্প হাত দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেসটা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তোবা এই ওয়াসার যে সমস্যা, এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে। এবারে শেয়ার বাজারের খবর। অ্যাপেক্স ফুড ওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি 30 জুন 2020 সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 55% নগদ লভ্যাংশ দিয়েছিল। এদিকে অ্যাপেক্স চ্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা 28 সেপ্টেম্বর বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়াও লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগের বছর কোম্পানিটি 35% নগদ লভ্যাংশ দিয়েছিল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অতিবর্ষণের কারণে এবার মেহেরপুরে পাটের ফলন বিপর্যয় হয়েছে। জমিতে পানি জমে থাকায় বাড়তে পারেনি পাট গাছ। পানিতে তলিয়ে যাওয়া পাট কাটতে গিয়ে গোড়ার অনেক অংশই বাদ পড়ে যাচ্ছে। এছাড়া পাট জাগের অতিরিক্ত খরচ কমলেও সেচ খরচ ও সারের দাম বেশি হওয়ায় বর্তমান বাজার দরে পাট বিক্রি করে আসল টাকাই ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। তবে এবছরের পাট চাষে সন্তোষ জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবারে জানাবো বাণিজ্য সংবাদ। সাভারে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। এর মাধ্যমে করোনা মহামারী এবং বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি। স্থানীয় উদ্যোক্তা আসমত আলী জানান, 500 হাঁস দিয়ে শুরু করলেও এক বছরের ব্যবধানে তার হাঁসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9000-এ। আত্মকর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও। সময় মতো হাঁসের টিকা ও খাবার দিতে পারলে হাঁসের খামার অত্যন্ত লাভজনক বলে জানান উদ্যোক্তারা। এবারে পার্টেক্স খেলার খবর। পয়েন্ট হারিয়ে এবারে স্প্যানিশ লা লিগা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে ইতালিয়ান সিরি এতে সাম্পদোরিয়ার বিপক্ষে 3-0 গোলে জিতেছে জুভেন্টাস। এস এম আশরাফের রিপোর্ট। ইনজুরির কারণে মিডফিল্ডে ছিলেন না এডেন হ্যাজার্ড। স্ট্রাইকার গ্যারেথ বেল চলে গেছেন টটেনহামে, সে কারণেই কিনা মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ আর আক্রমণ ভাগকে ভয়ঙ্কর মনে হয়নি। নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদ যে রক্ষণ দুর্গ তৈরি করে তা ভাঙতে পারেনি লস ব্লাঙ্কোদের আগামীর তারকা রদ্রিগো ভিনিসিয়াসরা। উল্টো 42 মিনিটে পাল্টা আক্রমণে গোল খেতে বসেছিল জিনেদিন জিদানের দল। গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। 2002 সালের পর এই প্রথম সোসিয়েদাদের জালে কোনো বল পাঠাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে জয় দিয়ে ইতালিয়ান সিরিয়ে শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদো নির্ভর জুভেন্টাস। তুরিনে 13 মিনিটে ওল্ড লেডিরা আনন্দে মাথে কুলুসেভিস্কির গোলে। এরপর দ্বিতীয়ার্ধে লিওনার্দো বুনুচ্চি আর রোনালদো গোল করলে কোচ হিসেবে আন্দ্রে পিরলোর অভিষেকটা হয় স্মরণীয়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে বল দখলের পাশাপাশি আক্রমণও এগিয়েছিল অলরেডরা।
বিরতির আগে চেলসির আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ব্লুরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানে এগিয়ে নেন লিভারপুলকে। চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালের এই স্ট্রাইকার, যদিও ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চেলসির জর্জিনিও। এতে লিগে টানা চার ম্যাচে লিভারপুলের কাছে হার নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজারে কমছে না দাম, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, রিভা গাঙ্গুলি দাসের সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের। মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে করোনা মহামারী থেকে সহসায় মুক্তি মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।